নিমতা এস এন ব্যানার্জি লেন এলাকায় একটি কালী মন্দিরের তালা ভেঙে কয়েক লক্ষ টাকা সোনার গহনা চুরি করল গতকাল রাতে। জানা যায়, রাত দুটো নাগাদ মন্দিরের সবকটি সিসিটিভি ক্যামেরায় খুলে চুরি করে ওই দুষ্কৃতীরা। সকালবেলায় এলাকার মানুষজন দেখতে পায় মন্দিরের তালা ভাঙা এবং সমস্ত জিনিস চুরি গিয়েছে। এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় নিমতা থানায়। নিমতা থানার পুলিশ এসে গোটা ঘটনা খতিয়ে দেখছেন বলে জানা যাচ্ছে। ঘটনাটা হচ্ছে, মায়ের মন্দিরের সব সোনা গয়না গুলো চুরি হয়ে গেছে। অজস্র সোনা ছিল, মায়ের হাতের গয়না ছিল, সব চুরি করে নিয়ে চলে গেছে। সিসিটিভিটা অফ করে নিয়েছে, লাইনে ওখানে একটা হরেন ছিল সেটা অফ করে নিয়েছে, অফ করে নিয়ে এই কাজগুলো করেছে। আমরা ভোরবেলা একজন ফুল তুলতে বেড়ায়, উনি এসে ডাকাডাকি করে বলেছে, তখন আমরা সবাই এসে হাজির হয়েছি। এসে দেখছি সব চুরি হয়ে গেছে, মায়ের গয়না গয়না সব বাইরে কাতার পরে আছে এই ভিতরে, আর বাইরে একটা শাবল পরে আছে। স্যাররা আসলো, তাদের সামনে বসে দেখতে পেলাম তালা সব ভেঙে ফেলেছে। তালা দুটো তিনটে তালা ভেঙেছে বাইরের, আর ভিতরের দুটো তালা ভেঙে এটা করেছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।